ছটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন 249 এ। কোথায় পেয়ে যাচ্ছেন নিদি? এটার দাম হলো 249। 249 এ আপনারা কী কী পেয়ে যাচ্ছেন সেটা জাস্ট দেখুন। বেশ, আর নুডলসগুলো বেশ মোটা মোটা দেখুন, দেখুন কোয়ান্টিটি কতটা। হ্যালো ফ্রেন্ডস, অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল দ্য বঙ্গালসে। আজ আবার চলে এসেছি নতুন একটা জায়গা, নতুন একটা খোঁজ, নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা খুব কম প্রাইসে ছটা আইটেম দিয়ে, মানে কম্বো, একটা চাইনিজ কম্বো পেয়ে যাবেন ছয়টা আইটেম দিয়ে খুব কম প্রাইসে। তো সেটা কোথায় নিশ্চয়ই আপনারা এক্সাইটেড জানার জন্য অবশ্যই বলবো। আগে আমরা যাই সেখানে, গিয়ে দেন আপনাদের বলবো যে আপনাদের কোথায় নিয়েছে। আর আজকালকার দিনে যা চাইনিজের দাম, ধরে রাখুন আপনারা যদি চাইনিজ খাবার খেতে যান কোনো রেস্টুরেন্টে, প্রাইসটা বেশ ভালোই নেয়, হাজার তো ধরে রাখুন কম করে। কিন্তু আমি যদি আপনাদের এমন একটা কম্বো সন্ধান দিই, চাইনিজ কম্বো, যেখানে আপনারা ছটা আইটেম সহ একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন কম্বো, তাহলে তো আর বলার কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আমরা সেখানে যাই, গিয়ে আপনাদের ডিটেলস বলবো আর কম্বোর প্রাইস কী কী পাওয়া যায় সব আপনাদের জানাবো। তত না ভিডিওটা একদমই স্কিপ করবেন না, তাহলে মিস করবেন বড়, স্কিপ করলে সবটা জানতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনাদের দেখতে হবে। তো চলুন ওখানে গিয়ে দেখা হোক। বন্ধুরা, আপনাদের যেরকম বলেছিলাম আপনাদের একটা দারুণ জায়গায় খোঁজ দেবো, তো আমরা সেখানে চলে এসেছি অলরেডি। জায়গাটা হলো কাকুরগাছি, আমরা এখন কাকুরগাছিতে দাঁড়িয়ে আছি, কাকুরগাছি তন্দুর হাউসের সামনে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে তন্দুর হাউস, এখানে আমরা চলে এসেছি। যেটা বলেছিলাম আপনাদের, দারুণ এখানে কম্বো স্টার্টিং হচ্ছে, প্রাইস খুব রিজনেবল। বিরিয়ানি কম্বো 134 পেয়ে যাবেন ওটা আপনারা। তো আমরা একটা কম্বো অর্ডার দিয়েছি 249, তা সেখানে ছটা আইটেম দিয়ে আমাদের কম্বোটা রেডি হচ্ছে। তো কম্বোটা আসুক, তারপর আমরা খেয়ে বলবো খাবারগুলো কেমন ছিল। বন্ধুরা, আমাদের প্লেটার চলে এসছে। জাস্ট দেখুন এটাতে কি নেই। যেমন আপনাদের বলেছিলাম, আগে জানিয়ে দিই এটার দাম হলো 249। 249 এ আপনারা কী কী পেয়ে যাচ্ছেন সেটা জাস্ট দেখুন। আছে চিকেন চাউমিন, এগ ফ্রাইড রাইস, দুটো তিন পিস প্যান ফ্রাইড মোমো, আর ক্রিসপি চিকেন, এখানে আছে স্টিম মোমো 3 পিস, আর এখানে আছে চিলি চিকেন, সেটাও মনে হয় 3 পিসই আছে, আমি ঠিক বলতে পারছি না। হ্যাঁ বেশ, পিসগুলো বড় বড় দেখুন।
দারুণ, এত বড় একটা থালি, এটাকে থালিই বলবো, এটাকে আমি থালিই বলবো। তাহলে কটা আইটেম হলো বন্ধুরা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন 249। কোথায় পেয়ে যাচ্ছেন? কাকুরগাছি তন্দুর হাউসে। পক্ষে সম্ভব না এটা খাওয়া। আপনারা জানেন আমরা সবসময় শেয়ার করে খাই, এটা শেয়ারেবেলই থালি বলতে পারেন, একার পক্ষে সম্ভব না এটা কারোর কমপ্লিট করা। তো আমরাও খাবো। তো ফার্স্টে কোনটা থেকে শুরু করব, এতগুলো খাওয়ার, মানে আরেকজন তো মানে কি বলবো, যে ব্যাকে আছে তার অবস্থা খারাপ, সে ভিডিওটা ঠিকমতো করতে পারছে না, কারণ সামনে এতগুলো ভালো ভালো খাওয়ার দেখে তারও মানে জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। গজব বেজ্জতি হ্যায়, সে ঠিকমতো ক্যামেরাটা ধরছে না, আপনারা বুঝতেই পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু কাঁপছে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা, অলরেডি তো ঠান্ডা পড়েই গেছে, তার মধ্যে এত ভালো ভালো চাইনিজ আইটেম পেয়ে যাচ্ছেন, তার সাথে মোমোজ আছে আর কি, এত কথা না বাড়িয়ে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। স্টার্ট করি, ফার্স্ট আমরা মোমো দিয়ে স্টার্ট করব। এটা চিকেন মোমো, পিঁড়ে মোমোটাই ট্রাই করি আগে, আমি মোমোটা দেখব। একদম দেখুন, ভেতরটা চিকেনই চিকেন, কোটিংটা খুবই পাতলা দেওয়া, ভিতরে একদম স্টাফিং ভরা ভর্তি, চিকেনের পুর যেটা আমরা বলি। এবার এটা খাবো, খেয়ে দেখি কেমন। সত্যি দারুণ খেতে, একদমই স্পাইসি না, হালকা একটা ঝাল ঝাল লাগছে, আর ফ্লেভারগুলো পুরো বেরিয়ে আসছে, মানে ভেতরে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতার সব, আর চিকেনটা মানে মুখে দিচ্ছি মেল্ট হয়ে যাচ্ছে, চিকেনটা পেস্ট করে দেওয়া, এত ভালো লাগছে খেতে, অসাধারণ। পিসটাও সেরকম বেশ বড়, অসাধারণ লাগছে, দারুণ খেতে। আমি শুধু ভাবছি এত বড় থালিটা কখন কমপ্লিট করব, আর আমি কমপ্লিট করার পর কতক্ষণে ব্যাকে যে আছে সে খাবে সে ভাবছে, আর কিছু করার নেই। তো চলুন এবার প্যান ফ্রাইড মোমোটা ট্রাই করি, এটা পিসগুলো বেশ বড় বড়। দেখতেই পাচ্ছে, তো ওটাও হাত দিয়েই ট্রাই করবো, হাতেই, চামচে পোষাবে না, বাঙালি হাতেই খাবো। ভেতরে একদম পুরো, এটা বেশ স্পাইসি আছে, একটু ঝাল ঝাল, গ্রেভিটা এত ভালো লাগছে, টক ঝাল মিষ্টি পুরো ব্যালেন্স, মশলাগুলো দারুণ খেতে, একদমই সফট, দারুণ লাগছে। তো বন্ধুরা, আমাদের মোমো খাওয়া কমপ্লিট, এবার থার্ড আইটেম হলো ক্রিসপি চিকেন উইথ গ্রেভি। দেখুন কোয়ান্টিটি কতটা, মানে প্রচুর দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, চিকেন পেঁয়াজ দিয়ে গ্রেভিতে একদম সস টস দিয়ে মাখামা। এবার খাওয়াটা যাক, কিন্তু বলার নেই সত্যি, মানে যা খাচ্ছি সেটাই ভালো লাগছে, সত্যি কথা। আপনারা যদি বিশ্বাস না করেন অবশ্যই এখানে এসে ট্রাই করে দেখতে পারেন, যেটা খাচ্ছি সেটাই ভালো লাগছে, মানে বলতে পারছি না কোনটা খারাপ কোনটা ভালো, সবই ভালো, খারাপ বলা যাচ্ছে না কোনোটাই। ঝাল মিষ্টি, মশলাগুলো একদম ব্যালেন্স, আর চিকেনের পিসগুলো দেখুন বেশ ভালো। 49-এ আপনারা ছটা আইটেম দিয়ে চাইনিজ থালি পেয়ে যাচ্ছেন, একমাত্র কাকুরগাছি তন্দুর হাউসে। চিকেনটা বেশ সফট আছে, মুখে মেল্ট হয়ে যাচ্ছে, চিকেনটা সত্যি মানে খুব সফট,
ঝাল ঝাল একটা ব্যাপার, মাখো মাখো, ওভারঅল গুড। ক্রিসপি চিকেনটা খেলাম, দারুণ লাগলো, দারুণ মানে জাস্ট ফাটাফাটি, কিছু বলার নেই। এবার আমরা এগ চিকেন চাউমিনটা ট্রাই করবো, দেখুন কোয়ান্টিটিটা কতটা দিয়েছে। আপনাকে প্রথমেই বলেছিলাম এই থালিটা কমপ্লিট করা একার পক্ষে সম্ভব না, এটা শেয়ারেবল থালি, আপনারা শেয়ার করে অবশ্যই খেতে পারবেন। কোয়ান্টিটিটা দেখুন বেশ, আর নুডলসগুলো বেশ মোটা মোটা দেখুন, এর মধ্যে আছে এগ আছে, চিকেন আছে, সাথে ক্যাপসিকাম আছে, গাজর আছে। দেখুন চিকেনের পিসগুলো বেশ বড় বড়, খুব একটা ছোট না, দেখতেই পাচ্ছেন। দেখুন চিকেনটা মুখে দিচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে, বেশ ভালো, এত কম প্রাইসে সত্যি কথা। রেস্টুরেন্টে খেতে গেলে সাধারণত দেখবেন এক প্লেট ফ্রাইড রাইস, এক প্লেট চিলি চিকেনের দামই পড়ে যায় 500 টাকার মতো, একটু ভালো এসি রেস্টুরেন্টে খেতে গেলে। সেখানে এখানে আপনারা 249-এ 6টা আইটেম দিয়ে পেয়ে যাবেন। দারুণ লাগছে চাউমিনটা, বেশ ভালো খেতে, মোটা মোটা নুডলসগুলো সেই লেভেলে খেতে, চিকেনের পিসগুলো দেখুন ব্যাস। এটা খেয়ে নি, আমাদের নুডলস খাওয়া কমপ্লিট, দারুণ লাগলো, মানে খেতে পাচ্ছি না, মানে দুজন মিলেও শেষ করতে পারছি না, এমন একটা ব্যাপার, মানে কি বলবো, এতটাই কোয়ান্টিটি দিয়েছে, মানে দুজন মিলে আমরা শেষ করতে পারছি না, মানে পেট পুরো ভরে গেছে, আর মানে মনে হচ্ছে না আর খাই, এতটাই পেট ভরে গেছে। আপনারা এখানে আসলে সব কিছুই পেয়ে যাবেন, কাবাব থেকে আরম্ভ করে এখানে বিরিয়ানিও পেয়ে যাবেন, কাবাব আছে, মোমোস আছে, স্যুপ আছে, চাউমিন আছে, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, সব কিছু, তন্দুরি আছে, সব কিছুই পেয়ে যাবেন আপনারা এখানে আসলে, তো অবশ্যই আসবেন। তো আমরা এবার ফ্রাইড রাইসটা খাবো, এখানে দিয়েছে আমাদের এগ ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেনটা, দেখুন পিসগুলো দেখুন জাস্ট সেই লেভেলের, এটাও আছে ভেতরে, পেঁয়াজ, ক্যাপসিকাম সব দেখা যাচ্ছে, রসুন কুচি, আদা কুচি সব দেওয়া, দারুণ। তো এবার ফ্রাইড রাইসটা খেয়ে দেখি কেমন। বেশ ভালো, মধ্যে প্রচুর পরিমাণে এগ দেওয়া আছে, সাথে বিনস আছে, স্প্রিং অনিয়ন আছে, গাজর আছে, দেখতে পাচ্ছেন, আর কোয়ান্টিটিটাও বেশ বেশ ভালোই লাগছে, হালকা হালকা একটা মানে ঝাল ঝাল ব্যাপার আছে, গোলমরিচের ফ্লেভারটা বেরিয়ে আসছে, গোলমরিচ দেওয়া, বেশ ঝাল ঝাল। আবার চিলি চিকেনটা ট্রাই করবো, স্পাইসি না, ঠিকঠাক, খুব একটা ঝাল না, পিসগুলো দেখুন মানে এতটা সফট, চামচ দিয়ে জাস্ট দেখুন মানে ভেঙে যাচ্ছে, চামচটা দিয়ে ইসে করাতে, এতটাই সফট, দারুণ, এতটাই সফট কি বলবো, মুখে দিচ্ছি মেল্ট হয়ে যাচ্ছে, চিলি চিকেনটা দারুণ খেতে, মানে ফ্রাইড রাইসের চিলি চিকেনটা দারুণ লাগছে খেতে। বন্ধুরা আমরা পেয়ে গেছি কাকুর কাছে তন্দুর হাউসের ওনারকে, তো ওনারের মুখ থেকে আমরা সব শুনে নেবো ডিটেলস। তো দাদা আপনার নামটা? আমার নাম সুপ্রকাশ। নমস্কার। তো আপনার এই তন্দুর হাউসটা কবে ওপেনিং হয়েছে? আমার 9 মাস হলো, মানে বেশি দিন হয়নি, 9 মাস হয়েছে। তা আপনি বলুন দর্শকদের এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়? আমাদের এখানে কাবাব আছে, চাইনিজ আইটেম আছে, বিরিয়ানি আছে, পরবর্তীকালে আরও অনেক কিছু স্টার্ট করার চিন্তা ভাবনা রয়েছে, ধীরে ধীরে করছি আমরা। তো আমরা বিরিয়ানিটা চালু করছি, মোটামুটি কাবাবটা বেশ আমাদের ভালোই লাগে সবার। আমাদের প্রাইসগুলো একটু বলুন। আমাদের সব কাবাব মোটামুটি 6 পিস 60 টাকা। তুমি রিজনেবল, এত রিজনেবলে কি করে দিচ্ছেন এত কম প্রাইসে? মোটামুটি আমাদের হয়ে যায়, খুশি হয়ে যায়। আর একটা লেগ আছে, ওটা আমাদের তন্দুর লেগ, 130 টাকা করে ওটা।
চাইনিজ কম্বো আছে 250 টাকা করে, কাবাব প্ল্যাটার আছে 160 টাকা করে, তো আছে এগুলো মোটামুটি, এগুলোই এখন মার্কেটে। দেখলাম এসে একটা নতুন বিরিয়ানি কম্বো স্টার্ট হয়েছে 134 এ, ওটাতে কি কি আছে? ওটাতে আপনার এক প্লেট বিরিয়ানি থাকবে, চিকেন থাকবে, প্লাস আমার দু রকম কাবাব তিন পিস করে থাকবে। অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের লোকেশনটা একবার বলে দিন কিভাবে? লোকেশনটা হচ্ছে কাকুরগাছি থেকে টুয়ার্ডস উল্টোডাঙ্গার দিকে যেতে বাদিকাটা গলি পড়ে, তার নাম হচ্ছে নাস্তাগলি। নাস্তাগলি থেকে একটুখানি হাঁটলেই আমার দোকান পাওয়া যাবে রাইট সাইডে। বাকি যদি বিধাননগর স্টেশন থেকে আসেন, পূর্বাঞ্চল হাই স্কুল নামলেই অটোতে বললেই নামিয়ে দেবো। আর রেসপন্স কেমন পাচ্ছেন? মোটামুটি ভালো। আচ্ছা, মোটামুটি ভালো। অসংখ্য ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, আমরা কাকুরগাছি তন্দুর হাউস থেকে চলে এসেছি বাড়িতে, এসে লাস্ট শুটটা করলাম। যাই হোক, বিবৎস ভালো খেলাম ওখানে, এত রিজনেবল প্রাইসে ওখানকার যা কম্বোগুলো দেখলাম সত্যি অসাধারণ। আর সবচেয়ে বড় কথা, আমরা যে কম্বোটা নিয়েছিলাম 249 ওটা মানে দুজন শেয়ার করে খেলেও তাদের পক্ষে বেশি হয়ে যাবে, এতটাই কোয়ান্টিটি ছিল। আপনারা অবশ্যই আসলে ট্রাই করবেন। আর ওখানে সব কিছু প্রাইসই আপনাদের মেনু কার্ডে দেওয়া আছে, প্রবলেম হবে না। আর আমাদের ডিসক্রিপশনটা চেক করে নেবেন। তো আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো কি করতে হবে? আমাদের দ্য বং গার্লস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করতে হবে, আর লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।